তো এখন বাজে 12টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন তুমি গুড মর্নিং বলতে পারবো না, গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে মা, কাল মা এসছে 2 তারিখ, মানে কালকে মা এসছে। তো আজকে যাব একটু মায়ের সঙ্গে দেখা করতে, মার সঙ্গে একটু দেখা টেখা করে আসি, মাকে টাম আছে একটু জেনে আসি, দেখে আসি, কারণ অনেকদিন মা বাড়িতে ছিল না। আর এখন যাব আমরা স্নান করতে, একেও স্নান করাবো, আমিও স্নান করবো। তারপর কাজ আছে, রান্না বান্না সব হয়ে গেছে। সকালবেলা একটু ব্যস্ত হওয়ার জন্য আমি, তাড়াহুড়ো ছিল, সেই জন্য আমি সকালবেলা ব্লগ শ্যুট করতে পারিনি, তার জন্য সরি। আর তো এবার যাচ্ছি আমি স্নান ফান করতে, স্নান ফান করে নেবো, একটু স্নান করাবো। তো তারপরে যাব দুপুরবেলা ভাত খেয়ে মায়ের কাছে। তো যাবো, চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমাদের পুরো ভাত ফাত সবার খাওয়া হয়ে গেছে, এবার যাব মায়ের কাছে। তো আমি জামা কাপড় পরে সব ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর ছেলেকে এখন ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। তো একটু বাদে বেরোবো, এখন একটু জল ফল খেয়ে মিনিট দশেক পর আমরা বাড়ি থেকে বেরোবো, মায়ের বাড়ি যাব। তো চলো দেখতে থাকো। রেডি হয়ে নিছিস? হ্যালো করে দাও, বলো হ্যালো। হ্যালো হ্যালো, কখন বেরোবি? এখনই বেরোবি? এখনই বেরোবি? তো চলো। চলে এসেছি বাপের বাড়ি। তো কারেন্টটা ছিল, এখনই কারেন্টটা চলে গেল, মিনিট দশেক হলো কারেন্টটা ফট করে চলে গেল। তো তারপর ছেলে এখন দিমার সাথে একটু কথা বলছে, অনেকদিন দেখেনি, প্রায় 2.5 মাস মতো দিমাকে দেখেনি। তো যাই হোক, ওর সাথে একটু কথা বলছে, দিমার সাথে বলেনি। প্রচণ্ড রোদ, মানে এত রোদ্দুর না এখানে, কি বলবো, ভীষণভাবে রোদ্দুর। আর ভেবেছিলাম একটু শোবো, আর শোয়া তো হয়ে গেল, কারেন্টটা ফট করে চলে গেল। আর বাইরেটা আমাদের একটুখানি, এখানে পুরো খোলামেলা, তো এদিকে পুরো খোলামেলা, তো ভীষণ হাওয়া দেয়, মানে খুব ভালো হাওয়া দেয়, তো সেই জন্য খুব একটা প্রবলেম হয় না। বাইর বাড়িতে এলেও বিশেষ করে কোনো একটা প্রবলেম হয় না। তো চলো একটু মায়ের সাথে একটু গল্প করে নিই, ওই সন্ধ্যেবেলা দেখা হবে। চলো চলে আয়। হ্যাঁ বন্ধ করে দিয়েছি। গরম হয়ে গেছে না? আমি যেন স্টিলারে দিয়ে তুলি, স্টিলের মগ দিয়ে, সিলিভারটা বেশি গরম। কোনটা? ওটা আবার টিপবি, নষ্ট হয়ে যাবে তো, নষ্ট করে দিলি তো আগেরটা, আগেরটা নষ্ট করে দিলি, তুই নষ্ট করে দিলি না, নষ্ট করে দিলি তো আগেরটা, আবার নষ্ট করে দিবি। এইদিকে দেখো, আমাদের রামনবমী ছিল তো, তো সেই জন্য পাড়াতে প্রচুর মানে পতাকা লাগিয়েছে, রামনবমীর পতাকা দেখতে পাচ্ছ? দাঁড়া ওদিক থেকে দেখো, এই দেখো কি সুন্দর লাগছে বলো, অনেক পতাকা লাগিয়েছে, মানে প্রত্যেকটা বাড়িতে একটা করে সব পতাকা লাগিয়েছে। কি করছিস এখানে? মা পুজো করছে, মানে সন্ধে দিচ্ছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আসলে আমাদের উপরে একটা ঠাকুর ঘর ছিল, মা হাঁটুর জন্য আর উপরে উঠতে পারে না বলে, উপরে তো একদম উঠতে পারে না, সেই জন্য ঘরের উপর, ঘরের ভেতরেই ঠাকুর ঘর বানিয়েছে। আর দেন এটা একটা বেডরুম, বেডরুমের মধ্যেই ঠাকুর ঘর বানিয়ে দিয়েছে। এদিকেও কয়েকটা ঠাকুর আছে। এখানে মা তুলসী তলায় সন্ধে দেয়, তো তুলসী তলায় প্রদীপ দিয়ে আছে, মোমবাতি। তো চলো, পড়ে যাবে, দাঁড়া লাইট জ্বালাবো। এখানে পুটি নেই, ডিঙ্গাও নেই, তাই পুটিও নেই, দাগ হয়ে গেছে। তুলসী তলায় ধূপ আর মোমবাতি দেখায় মা রোজ,
সন্ধ্যের সময়তেই দেখায়, সকালেও দেখাও না, সকালেও দেখায়। তো এইটা আমাদের বারান্দা, আমাদেরকে পরে আবার ভালো করে দেখাবো। এই জিরে ফেলিস না, এই দেখো মা এখানে জিরে শুকুর দিয়েছিল। তো রোদ্দুরটা না এখানে বেশ ভালোই আসে আমাদের বারান্দায়, তো সেই জন্য এখানে জিরে শুকুর দিয়েছিল। তো এখন চলে গেছে রোদ্দুর, এখন পুড়ে নিয়ে চলে যাবে। এখানে গাছও আছে বেশ কয়েকটা, তোমাদেরকে পরে ভালো করে আমি দেখাবো। আবার বসবি? আচ্ছা বসো, আমি বসি। কেমন লাগছে বসে? বসে ভাল লাগছে? খুব ভালো লাগছে। ওরে বাবা, বলো। তারা তারা, হ্যাঁ ওই দেখো তারা, কি সুন্দর তারা। চাঁদ মামাটা জানি না বাবা, চাঁদ মামাটা এখন নেই, দেখতে পাচ্ছি না, তারাটাই দেখা যাচ্ছে। দেখো ছোট্ট মতো একটা তারার বিন্দু উঠছে, ও বলছে দেখো মা তারা। এই দেখে দেখো আমাদেরকে একটা বড় এখানে একটা ই লাগিয়েছে, পতাকা। ভাল লাগছে? খুব ভালো, বেশ ভালো লাগছে। বল, তুলসী তলা একটা প্রদীপ, এই একটা মোমবাতি জ্বালিয়েছে, বেশ আলোকিত হয়ে গেল চারদিকটা। তো এই একটা তুলসী গাছ আছে, এই যে এইটা কিন্তু তুলসী গাছ না, এটা অন্য একটা গাছ। তুলসী গাছ হচ্ছে তোমাদের এই যে এইটা, এইটা একটা তুলসী গাছ, আর এটা হচ্ছে মনসা গাছ। দেখো এটা মনসা গাছ। দাঁড়াও দাঁড়াও বাবা, তো এইখানে তো রাখতে পারবে, তো সেই জন্য এইখানটায় মা তো মানে এই মোমবাতিটা এইখানটায় রাখে। দেখো চলে আসবে কেন বাবা? এই রাস্তার এখানে বারান্দায় বসে না বেশ ভালো, গরু যায়, গাড়ি গাড়ি ঘোড়া সব যায়, বেশ ভালোই লাগে দেখতে। আমার শ্বশুর বাড়িতেও তাই, ব্রিজের সামনে দাঁড়ালে, ব্রিজে ব্রিজটার সামনে তো ব্রিজ আছে, ওই কি বলে ছাদের ওপর দাঁড়ালে বেশ ভালো লাগে। তো এইখানেও সেরকমই ভালো লাগে বেশ। বসতে মানে বসে থাকতেও বেশ ভালো লাগে আমার, ছোটবেলাকার স্মৃতি কথা মনে পড়ে যায়। ছোটবেলায় কত এখানে বসে থাকতাম, এখানেই খেতাম, এখানেই বসে থাকতাম। তারপর যখন এর মতো আমি যখন এর মতো ছিলাম, এর থেকে একটু বড়ো ছিলাম, এত ছোটবেলা তো মনে নেই, একটু বড়ো ছিলাম তখন, এই টপটা পেছনে না, এই টপটা থাকতো না, এই টপটা না পেছনে থাকতো না, তখন আমার মনে আছে। রোগা ভালো ছিলাম, এখানে শুয়ে পড়তাম, বেশ ভালো লাগতো। সেই দিনগুলোর কথা, সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। সময় দিন কেটে যায়, সময় বেরিয়ে যায়, সেই দিন আর ফেরত আসে না আমার জীবনে, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে প্রচণ্ড মনে পড়ে সেসব দিনের কথা। তাই মনে পড়ে তো আর লাভ নেই, সেসব দিন তো আর ফিরে আসবে না। বেশ দেখতে বেশ ভালোও লাগে সব। এই ফু দিয়ে বন্ধ করে দিচ্ছে, ফু দিয়ে কেউ বন্ধ করে? এই ফু দেয় না, ঠাকুরের তো ফু দেয় না বাবা। চলো এবার একটু ঘরে চলো, তো চলো একটু ঘরের দিকে যাই এবার, চলো নামতে পারি বাবা পড়ে যেতিস তো, তো চলো এবার একটু ঘরের দিকে যাই। নানাজি কখন আসবে? নানাজি নানাজি কখন আসবে? এই নানাজি কখন আসবে? চলো তোমরা ভিডিওটা দেখ। কিছুক্ষণ বাদে আমি বাড়ি চলে যাব, একে একটু পায়েস খাওয়ালাম, এখন দুধ খাবো বলছিল না, এই জন্য পায়েস খাইয়ে দিয়েছি, মায়ের পায়েস ছিল, মায়ের পায়েসই খাইয়ে দিয়েছি। আবার বলছে একটু লুচি খাবো, তো মা এখন ময়দা মেখেছে, তারপর লুচি বানাবে, একটু পরে লুচি বানাবে, কারণ এখন ময়দা মাখার সাথে সাথে না লুচি ভালো হয় না খেতে, কেমন একটা শীতের মার্কা হয়ে যায়, তো সেই জন্য বলেছে একটু পরে তোকে খাওয়াবো, আগে একটু ময়দাটা একটু মাখা হোক, একটু সেট হোক ময়দাটা ঠিক করে, তারপর তোকে বানিয়ে খাওয়াবো। তো এখন বাজে তোমাদের 6:15 মতো, তো কিছুক্ষণ বাদে 1-1.5 ঘন্টা থাকবো, তারপরে আবার বাড়িতে ব্যাক করবো।
চলো ভিডিওটা দেখতে। এসেছি বাড়িতে, তো ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি আর ডিনারটা এখানেই করেছি। বাড়ি থেকে আমি কিছু খেয়ে আসিনি, কারণ মাকে তো আমি না বলে গেছিলাম, তো সেই জন্য মা তো সেরকম কিছু রান্না করিনি। আর মা কালকে এসছে, তো দিদির বাড়ি থেকে যে খাবারগুলো এনেছিল তো সেইগুলোই মা চালিয়েছে। খালি একটুখানি আমি ভাত খেয়েছিলাম আর একটা তেলে, মানে একটা মাছের তেলে একটা চচ্চড়ি বানিয়েছিল, তো সেইটা খেয়েছিলাম। তো যাই হোক, ওইটুকু খেয়েছি আর কিছু খাইনি। আর ছেলেকে তো লুচি বানিয়ে দিয়েছিল, তোমাকে দেখিয়েছি, তোমাদেরকে লুচি আর ঘুগনি খেয়েছে, একটুখানি খেয়েছে, বেশি খাইনি। খাবো খাবো করে একটাই খেয়েছে, তারপর দুধ খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়েছিল, তারপর তুলে ওকে বাড়িতে নিয়ে এসেছি। তো আমরা পৌঁছেছি, 1 ঘন্টা মতো হলো। তো এবার ছেলেকে আবার রাত্রে ডিনার করিয়ে দিয়েছি, দুধ রুটি খাইয়ে দিয়েছি, এবার ঘুম পাড়াবো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, সবাইকে টাটা জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট। আর আমাদের, আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট।